আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে বিকেলবেলা একটু বের হলাম আজানের ওষুধ আনার জন্য। আপনাদের ভাইয়া তো কাজে গেছে, সো আজানের আজকে সকালে টার্মিন ছিল, তো ডাক্তার দেখার পরে কিছু ওষুধ লিখে দিয়েছে, তো সেগুলো হচ্ছে ফার্মেসি থেকে আনতে হবে। তো এর জন্য আজকে সিনহা আমি আর হচ্ছে আজান বেরিয়ে গেছি। আর চমৎকার ওয়েদার মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা ওয়েদার। হালকা ঠান্ডা, হালকা মানে রৌদ্র, রৌদ্রটা থাকার কারণে খুব ভালো লাগতেছে। আর গাছে গাছে তো নর্মাল এখন ফুল ফুটতেছে, প্রত্যেকটা গাছে এখন পাতা ধরা শুরু করবে, তারপরে বিভিন্ন রকমের ফুলগুলো ফুটে যাবে। এই যে টিউলিপ, বিভিন্ন রকমের টিউলিপ ফুটতেছে এদিকে। তো এখন হচ্ছে আমরা রাস্তাটা পার হবো, এই সামারের সময়টা আসলে খুবই চমৎকার লাগে। তো আজকে আমরা ফার্মেসি থেকে ওষুধ আনবো। এখানে ফার্মেসি থেকে ওষুধ আনার টুকিটাকি যে আপডেট আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আনি বা কিভাবে যাই। সো চলেন, আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন যদি অলরেডি ভিজিট করে থাকেন। তাহলে থ্যাংক ইউ সো মাচ, চলেন তাহলে লেটস গো। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, কি চমৎকার ফুলগুলা, না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। একদম বাংলাদেশের ডালিম ফুল আছে না, সেম ডালিম ফুলের মতো দেখেন। বাট এটা কিন্তু এক ধরনের ফুল, এখানে আপেলের মতো একটা ফল হয় অবশ্য, সেটা আসলে খাওয়া যায় না, বাট খুবই চমৎকার ফুলগুলা, একদম ফুটে আছে, মনে হচ্ছে পুরো গাছটা লাল হয়ে গেছে। মৌমাছি কিন্তু এখান থেকে মধু সংরক্ষণ করতেছে। তো এই যে হচ্ছে গ্যামাইন্ডের কাছে চলে আসছি, আমাদের বাসার কাছেই হচ্ছে গ্যামাইন্ড। তো গ্যামাইন্ডের থেকে একটু দূরেই হচ্ছে আই মিন মার্কেট, মার্কেটের ভেতরে হচ্ছে ফার্মেসি। চলেন যাওয়া যাক। তো এই হচ্ছে বিভিন্ন খাবারের দোকান, আর এটা হচ্ছে আমাদের দেতিকুম সেন্টার। চলে আসছি, জাস্ট আমাদের বাসা থেকে মনে হয় 3-4 মিনিটের সময় আর কি লাগে হাইটে আসলে। এখন হচ্ছে ওই মার্কেটের ওই সাইড ওপার হবো রাস্তা, তারপরে হচ্ছে ফার্মেসি, চলেন তাহলে। তো এই যে চলে আসছি, এখন হচ্ছে ভেতরে ঢোকার পালা। দেখেন কি সুন্দর করে সাজাইছে, মাঝে মধ্যে এরকম সুন্দর করে সাজায়। ডিসকাউন্ট চলতেছে 50% সেল, এটা সবসময় ডিসকাউন্ট থাকে অবশ্য। এই হচ্ছে ফার্মেসি, এখন আমরা এই ফার্মেসিতে যাবো। সিনহা আমরা এখন ফার্মেসিতে যাবো না বাবা? তো এই যে এখন ফার্মেসিতে গিয়ে ওষুধটা কিনি, দেখি চলেন। আজানে যে খেলার জন্য এখানে গাড়ি ধরতে যাচ্ছে। তো এই যে আমাদের ওষুধ নেওয়া শেষ, এই যে ওষুধ, এই যে আজানে 3টা ওষুধ দিয়েছে। এখানে হচ্ছে নর্মালি ওষুধ নেওয়ার সিস্টেম হচ্ছে নর্মাল, ডাক্তাররা যে প্রেসক্রিপশন লিখে দেয় সেটাই এখানে এখানে শো করাতে হয়, দেন হচ্ছে আমাদের একটা ক্রাঙ্কার কাঁচা শো করে দেন হচ্ছে ওষুধগুলো নিয়ে যাওয়া যায়। সো খুবই ইজি, খুবই সহজ। তো এখন হচ্ছে আমরা একটু মিগরোজে ঢুকবো। মিগরোজে যাবা বাবা? মিগরোজে যাবা? তো আমরা হচ্ছে দিনা থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আবার সেই রাস্তায় চলে আসছি। এখন রাস্তা পার হয়ে বাসার দিকে চলে যাব। বাসার কাছাকাছি চলে আসছি। এই যে দেখেন গাছ ভর্তি কি সুন্দর আপেলের ফুল হয়ে গেছে, কিছুদিন পরে আপেল হবে। যে ওই গাছটা সাদা পুরো বোঝা যাচ্ছে, এটা সামনে থেকে এত বোঝা যাচ্ছে না। কি সুন্দর আপেল ফুল, এই যে কি সুন্দর একটা ফুলের সমাহার, খুবই চমৎকার লাগে। আর এটা মনে হচ্ছে বাংলাদেশের রক্ত জবা ফুলের মতো, সেটা দুই কালার আছে, হলুদ না তিন কালার আছে, সরি না চার কালার আছে, সরি ফর দ্যাট, ও মাই গুডনেস 5 কালারের আছে এটা। যাই হোক খুবই চমৎকার না?
আজান সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও আজান এই আজান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সিনা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ছোট ছোট ভিডিওগুলো যদি সম্পূর্ণ দেখেন অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন বিভিন্ন প্রশ্ন সো ভিডিওর মাধ্যমে নরমালি আমি আনসার দিয়ে থাকি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজান